আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে আমরা কোনো ফ্লোর প্ল্যানে ফার্নিচারকে ডিটেইল লেভেলে প্রেজেন্ট করতে পারি। তো সেই জন্য আমরা এখানে বেশ কিছু অপশন দেখতে পারি। তো প্রথম যেই প্রসেস সেটা হচ্ছে আমাদের ভিজিবিলিটি গ্রাফিক্স অ্যাক্সেস করতে হবে। তো কিবোর্ড থেকে যদি আমরা সিম্পলি ভিজি টাইপ করি, তো সেক্ষেত্রে আমরা ভিজিবিলিটি গ্রাফিক্সে চলে যাব, এবং এখান থেকে যদি আমি এফ টাইপ করি তো আমাদের এফ সেকশনে আমরা ফার্নিচার অংশে চলে আসব। তো এখানে যে ফার্নিচার অংশে আমরা একটা জিনিস খেয়াল করব যে এখানে আমাদের কিন্তু কাট অংশটা অ্যাভেলেবল না, এই জিনিসটা কিন্তু এখানে কাজ করবে না, এখানে কোনো চেঞ্জ আসবে না, এখানে শুধুমাত্র প্রজেকশন অংশ কাজ করবে। তার অর্থ হচ্ছে আমাদের এখানে ফার্নিচারের যত ভিউ আছে সেগুলো কিন্তু প্রজেকশন ভিউ, এটা আমরা গত টিউটোরিয়ালগুলোতেও দেখছিলাম। তো এখানে যদি আমরা ফার্নিচারের কোনো কিছুতে চেঞ্জ আনি, যেমন এখানে প্রজেকশন সারফেসে যদি আমরা প্যাটার্নে যদি চেঞ্জ আনি, ধরা যাক এখানে প্যাটার্নে আমি চেঞ্জ আনলাম, এখানে ফোরগ্রাউন্ডের যে হ্যাচ আছে সেটা আমি চেঞ্জ করে ধরা যাক এরকম ডায়াগোনাল ক্রস হ্যাচ দিলাম, দেওয়ার পর সেখানে ধরা যাক যে কোনো একটা আমরা কালার অ্যাড করে দিলাম, ওকে দিলাম, আবার ওকে দিলাম, এবং অ্যাপ্লাই দেওয়ার সাথে সাথে আমাদের যে এখানে আবার ওকে দিলাম, আমরা এখানে পরবর্তীতে যত ফার্নিচার দেখতে পাবো সবগুলো কিন্তু এরকম হ্যাচ সহ কিন্তু হাইলাইটেড হয়ে যাবে। এই যে এখানে কিন্তু প্রায় প্রত্যেকটা ফার্নিচারেই আমরা এখানে হ্যাচ দেখতে পাচ্ছি। তো শুধুমাত্র তাই না, আমরা যদি আবারও ভিজি টাইপ করে এখান থেকে এফ প্রেস করে যদি এফ সেকশনে ভিজিবিলিটি গ্রাফিক্সে যাই, তো সেখানে আমরা এখানের যে লাইন আছে সেখানেও আমরা অনেক চেঞ্জ আনতে পারবো। যেমন হচ্ছে এখানে লাইন ওয়েটে আমরা চেঞ্জ আনতে পারি, যেমন হচ্ছে এখানে ধরা যাক লাইন ওয়েট দিলাম হচ্ছে 7 অথবা 8 দিলাম, ওকে দিলাম, অ্যাপ্লাই দিলাম। তো আমরা দেখতে পাবো যে এখানে আমাদের যে ফার্নিচার অংশ আছে সেগুলো কিন্তু এখানে বেশ ডিপ দেখা যাচ্ছে, মানে ফার্নিচারের যে লাইনগুলো আছে সেগুলো। আর এখানে এরকম ট্রান্সপারেন্সিও আমরা ব্যবহার করতে পারি। তো এখানে সব কিছু আমি আবার আগের মতো করে দিচ্ছি, যেমন এখানে এটাকে ক্লিয়ার ওভাররাইড করে দেই, আবার এটাকেও আমি এখান থেকে ক্লিয়ার ওভাররাইড করে দেই, অ্যাপ্লাই, ওকে। তো এখানে ফার্নিচার যেমন আছে আমরা ঠিক ওরকমভাবেই দেখতে পাবো। তো মেইনলি এখানে ফার্নিচারটাকে হাইলাইট করার জন্য আমরা যে প্রসেসটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে মেইনলি আরেকটা ফ্লোর প্ল্যান ডুপ্লিকেট করে। তো কীরকম সেটা, যেমন এইখানে ধরা যাক আমি যদি আমাদের যে এখানে ফ্লোর প্ল্যানগুলো আছে, যেমন এখানে গ্রাউন্ড ফ্লোর লেভেল আছে, এটাকে ধরা যাক আমি রাইট ক্লিক করলাম এখানে। তো রাইট ক্লিক করার পর এখানে আমরা একটা এরকম একটা ড্রপ ডাউন পাবো, এরকম সাইড ভিউ, যেটা হচ্ছে এখানে ডুপ্লিকেট ভিউ লেখা আছে, এবং এখানে দুই ধরনের অপশন আছে, তিন ধরনের আছে। প্রথমটা হচ্ছে ডুপ্লিকেট, তারপরটা হচ্ছে ডুপ্লিকেট উইথ ডিটেইলিং। তো আমি প্রথমে ডুপ্লিকেটে ক্লিক করতেছি। ডুপ্লিকেটে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো যে ফ্লোর প্ল্যানগুলোর মধ্যে নতুন যে ডুপ্লিকেট ফ্লোর প্ল্যানটা তৈরি হয়েছে তার সাথে আমরা কপি ওয়ান দেখতে পাচ্ছি। তো এই কপি ওয়ানের মধ্যে কিন্তু আমরা কোনোরকম ট্যাগস, তারপর হচ্ছে আমাদের এখানে যে টেক্সটগুলো ছিল, রুমের নাম ছিল, এই জিনিসগুলো কিন্তু দেখতে পাবো না। এই জিনিসটা কিন্তু ডিটেইল লেভেলে নাই। এটাই হচ্ছে মেইনলি আমাদের হচ্ছে বর্তমান যে ফ্লোর প্ল্যান, এখানে কিন্তু কোনো কিছু এখানে আমরা ডিটেইল লেভেলে দেখতেছি না। কিন্তু যদি আমরা এটাকে আমি কন্ট্রোল জেড করলাম, তো এটাকে সেমভাবে যদি আমরা এটাকে ডুপ্লিকেট উইথ ডিটেইলিংয়ে যদি ক্লিক করি, তখন আমাদের যে নতুন এখানে কপিটা তৈরি হবে সেখানে কিন্তু আমরা ট্যাগ, তারপর হচ্ছে এখানে যে টেক্সটগুলো আছে সব কিছু কিন্তু আমরা এখানে ঠিকঠাকভাবে দেখতে পারবো। তো এটাই হচ্ছে এটার মেইন অ্যাডভান্টেজ, যে ডুপ্লিকেট উইথ ডিটেইলিং করলে এখানে সব কিছু চলে আসবে। তো এখানে যে ডুপ্লিকেট উইথ ডিটেইলিং অংশটা আসলো, এটাকে আমি রিনেম করি, রাইট ক্লিক করে জাস্ট রিনেমে ক্লিক করে এখানে কপি ওয়ানের জায়গায় আমি যদি এখানে ফার্নিচার লিখি, তো ফার্নিচার লিখলাম। এখন আমাদের কাজ হবে মেইনলি হচ্ছে এখানে ফার্নিচারগুলোকে হাইলাইট করা, আর হচ্ছে আমাদের এখানে বাকি অংশ এখানে জাস্ট হচ্ছে ফেইন্ট করে দেওয়া। তো সেটা করার জন্য আমাদের ভিজি টাইপ করতে হবে এবং এফ সেকশনে যেতে হবে, সেখান থেকে ফার্নিচার খুঁজে বের করে আমরা ধরা যাক এখানে একটা প্যাটার্ন দিয়ে দিব প্রথমে। তো আমি এখানে প্যাটার্ন দিয়ে দিচ্ছি হচ্ছে ডায়াগোনাল ক্রস হ্যাচ, আর এখানে কালারও দেওয়া যেতে পারে। তো আমি এখানে গ্রিন কালারের হ্যাচটা দিতে চাই, আর বাকি সব কিছু ঠিক রেখে আমি ওকে দিয়ে দিচ্ছি। তো
আমাদের এখন টার্গেট হচ্ছে ডোর, উইন্ডো আর ওয়াল, এইগুলাকে আমরা জাস্ট একটু ফেইন্ট করে দেব। তো সেটা করার জন্য আমরা এখান থেকে ডিতে টাইপ করব, ডি টাইপ করে এখান থেকে যে ডোর আছে তার এখানে যে হাফ টোনের পাশে যে চেক বক্স আছে এখানে আমরা চেক করে দিব। তারপর আবার এখান থেকে আমরা ডাব্লু টাইপ করে উইন্ডোতে যাব, প্রথমে ওয়ালে যাব এবং পরবর্তীতে উইন্ডোতে। এই দুইটা অংশ আমরা জাস্ট এই হাফ টোনের যে চেক বক্স আছে সেটাকে চেক করে দিব। চেক করে দেওয়ার পর অ্যাপ্লাই দিব, ওকে দিব। আমরা কিন্তু দেখতে পাবো যে পরবর্তীতে এখানে আমাদের যতগুলো এখানে যে ওয়াল আছে এবং ডোর আছে সবগুলা কিন্তু এখানে আমাদের হাফ টোন হয়ে গেছে, ফেইন্ট হয়ে গেছে, এবং এখানে যে ফার্নিচারগুলো আছে সেগুলো কিন্তু এখানে পুরোপুরি হ্যাচ সহ হাইলাইট হচ্ছে। তো মেইনলি এভাবে আসলে আমরা আমাদের যে ফ্লোর প্ল্যান আছে তার একটা কপি তৈরি করতে পারি এবং কোনো কিছুকে হাইলাইট করতে পারি। তো ভিডিও এই পর্যন্তই, দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।